ঈদ মানেই উৎসব আনন্দ গ্রামের বাড়িতে আত্মীয় পরিজন আর পাড়াপড়শির সান্নিধ্যে সেই উৎসব হয় আরও রঙিন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঈদযাত্রার টিকিট কিনতে তাই আগের রাত থেকেই বাস টার্মিনালে এই উপচে পড়া ভিড় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষার পরও নির্ধারিত গন্তব্যের দিনের পছন্দ মতো টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের তবে যারা পেয়েছেন তারা বেশ খুশি টিকিট ছাড়ছে ছয়টায় সে অনুযায়ী সব সামনে টিকিট থাকার কথা কিন্তু একটাও সামনের টিকিট নাই সব যে আর হচ্ছে এইচ হচ্ছে এদের বারে যাবো তো এই জন্য খুব খুশি লাগছে ঈদে কষ্ট করে বাড়ি যাওয়া ছেলেমেয়েদের নিয়ে বাড়িতে ঈদ কারার আনন্দটাই অন্যরকম এজেন্ট নেই বাস কর্তৃপক্ষের দাবি স্বাভাবিক সময়েই রাস্তায় যানজটের কারণে ট্রিপ শিডিউল ঠিক রাখতে পারছেন না তারা এদের সময় বাড়তি যানজটের শঙ্কা তাদের গতকালকে রাতে যেই গাড়িগুলা নয়টায় বগুড়ার থেকে ছাড়া হয়েছে সেই গাড়িগুলো এখনো করে দিকে অবস্থান করছে সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন তারা রাস্তায় থাকে এই যে একটু বৃষ্টি হয়েছে এখন প্রশাসন রাস্তায় নাই যার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে ঈদ উপলক্ষে পাঁচ দিনের টিকিট বিক্রি উৎসবের প্রথম দিন কমলাপুরের ঢাকা রেল স্টেশনে ভিড় ছিল না খুব বেশি ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়িতে যাওয়ার প্রত্যাশিত টিকিট কিনেছেন স্বল্প সময় লাইনে দাঁড়িয়ে এই সকাল ছয়টা দিকে লাইনে খারাইছি লাইন দিয়ে আবার ভাঙা ভাঙি হয়েছে আবার আসছি পাইলাম আর কি বাসায় যাবো বাবা আমার সাথে ঈদ করবো অনেক ভালো লাগছে আগে আসলে বাড়ি যাব ভিড়টা একটু কম হবে আগের দিন এই জন্যই ঈদের আগে শেষ কর্মদিবস বাইশ জুন ওই দিনের বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখে ঈদ স্পেশাল ট্রেনের টিকিট একদিন আগে বিক্রির করার কথা জানিয়েছে রেলওয়ে আগামীকাল থেকে আমরা দেখি রাজশাহী এবং পার্বতীপুর থেকে দুটা স্পেশাল ট্রেন এগুলো তেইশ তারিখ থেকে চলার কথা তা আমরা দেখছি যদি যাত্রীর বেশি একটা চাপ দেখি হয়তো আমরা বাইশ তারিখ থেকে হয়তো করতে পারি আগামীকাল কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়া হবে ২২ জুনের আগাম টিকিট আর আসন খালি থাকা সাপেক্ষে চলবে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শফিকুল ইসলাম চ্যানেল আই ঢাকা